সচিবাবু আছেন নাকি? কে? ভেতরে আসুন। আরে আরে ডাক্তার সেন, আসুন আসুন, বসুন। বসি। এ মেয়েটি কে ডাক্তার সেন? বাসবি, বাসবি নস্কর, আমার নার্সিং হোমে কাজ করে, নার্স। নার্স? বাহ, খুব ভালো। নার্স মানে হলো অসুস্থ মানুষের পরিষেবক অথবা পরিষেবিকা, সোজা বাংলায় যাকে বলে রোগীর সেবা করা। খান্ডি কথা বলেছেন মিস্টার দত্ত। তবে রোগীর সেবা করা আর বদমাইশ লোফার ছেলেদের সেবা করা এক কথা তো নয়। হ্যাঁ তা তো বটে, কিন্তু হঠাৎ আপনি এ কথাটা কেন বললেন তা তো বুঝতে পারলাম না। কথাটা আপনি ঠিকই বুঝেছেন, তবে আন্দাজ করতে পারছেন না যে আমি কার বা কাদের সম্পর্কে কথাগুলো বলছি। থাক না দাদা, যা হওয়ার তা তো হয়েই গেছে, পাক ঘাটলে পচা গন্ধ তো বেরোবেই। দেখুন ডাক্তার সেন, আপনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, আমাদের পরিবারেরই একজন। কোনো খবর হয়তো না পেয়েও আপনি কখনো কখনো আমার এই ঘরে এসেছেন, কিছু সময় কাটিয়ে গেছেন, নিছক সময় কাটানোর জন্যে। কিন্তু আজ কি জন্য এসেছেন সেটা সত্যি আমি বুঝতে পারছি না। আপনি তো জানেন আপনার ছোট ছেলের বন্ধুদের তাড়া খেয়ে বাসবি লোকাল কাউন্সিলর কল্যাণবাবুর বাড়িতে গিয়ে ঢুকেছিল। হ্যাঁ আপনিই বলেছিলেন। আরও একজনের কাছে শুনেছেন, তবে তার নাম আমি এই মুহূর্তে বলতে চাই না। হাত টানছো কেন? আপনি অনেকক্ষণ ধরে আছেন বলে হাতটা ব্যথা করছে, ঘেমেও গেছে। ঘামুক, ব্যথা করুক, আমি যতক্ষণ না ছাড়ছি হাত টানবে না। শেখরের হাতটা খুব মিষ্টি বুঝি। ইস, এসব কি বলছেন কি আপনি? কি বলছি সেটা পরে বলছি। যে বলছিলাম মিষ্টি দত্ত, ও হ্যাঁ, মানে আমার এখানে আসার উদ্দেশ্যটার কথা বলছি। সেটা তো আপনারই জানার কথা, আমার নয়। তাছাড়া আমার মনে হচ্ছে আপনার বোধহয় আর কোনো কথা নেই। তার মানে আপনি আমাকে চলে যেতে বলছেন? আমি কিছুই বলছি না। তাছাড়া এখানে এসে আপনিই প্রথম কথা শুরু করেছিলেন, তাই আমার কোনো কথা বলার প্রয়োজন নেই। ও হ্যাঁ, মনে পড়েছে, তপনের আরেক বন্ধু এই বাসবিকে দ্বিতীয়বার তাড়া করে, আর শেখর বলে একটি ছেলে গাড়ি নিয়ে এসে সেই সময় হাজির হয়, সেই ওকে বাড়িতে পৌঁছে দেয়। আমি যাচ্ছি। বাসবি, বাড়াবাড়ি করো না, চুপ করে দাঁড়াও ওখানে, কথা শেষ হলে আমি তোমাকে পৌঁছে দেবো। কেন, আমি একা যেতে পারি না? ডাক্তার সেন, আপনি ওকে যেতে দিন, পরে আপনার বাকি কথা শুনবো। তার মানে আপনি আমাকে ডাইরেক্ট করার কে? আমি আমি এই ঘরটার মালিক হিসেবে আপনাকে ডাইরেক্ট করছি। তাছাড়া এটা আপনার বাড়ির বৈঠকখানা নয় যে আপনি যা খুশি তাই করবেন। কেন, আমি কি করেছি? কি করেছেন, কি করেছেন সেটা আপনি নিজে বুঝতে পারছেন না? ইউ জাস্ট শাট আপ। কেন, কেন চুপ করব? আপনি যখন তখন হাত ধরবেন আর কম করে ঘন্টা দুয়ে হাতটা চেপে ধরে থাকবেন, আমি আপনাকে কিছু বলতে পারবো না। ওয়াই, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? রিজন একটাই, আর সেটা হলো ডাক্তার সেন একজন মেন্টালি ডিজিজড পারসন। ছি 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 ছি, ডাক্তার সেন, একটি নাতনির বয়সী মেয়ের সঙ্গে ছি।